ইসরায়েলে আল জাজিরার সব কার্যক্রম বন্ধে মন্ত্রিসভায় বিল পাশ হয়েছে। ইসরায়েলি পার্লামেন্টে নিসেটে বিল পাশের পর এবার মন্ত্রিসভায়ও এই বিল পাশ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কবে নাগাদ এই সংবাদ মাধ্যমের কার্যক্রম বন্ধ হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তেল আবিবের অভিযোগ, আল জাজিরা ইসরায়েলের মাটিতে থেকে দেশটির স্পর্শকাতর গোয়েন্দা তথ্য উপাত্ত শত্রুদের কাছে পাচার করছে। গেল 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আল জাজিরা বেশ সক্রিয়ভাবে উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতার চিত্র বিশ্ববাসীর কাছে প্রচার করে আসছে।